বীর চরকিশা বাবার 73তম বার্ষিক কুরুষ আগামী 10 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। চলবে পরদিন রবিবার সকাল 8টা পর্যন্ত। এদিন সকাল 9টা জামাতে পতাকা উত্তোলন করে উরুষের সূচনা করা হবে। দুপুরে পীর চরকিশা বাবার প্রাইভেট মাদ্রাসা ও মুকাম মসজিদের মক্তবে ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত, হামদ ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে। বিকেলে কোরআন পাঠ ও দোয়া, সন্ধ্যায় চরকিশা বাবার হিফজ বিভাগের উত্তীর্ণ ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান। এরপর নাতে রসুল মিলাদ ওয়াজ মহফিল শুরু হবে, চলবে ভোর পর্যন্ত। শেষে খতমে খাজাগান, দোয়া ও সিন্নি বিতরণ করা হবে। মহফিলে আসছেন আজমের থেকে সৈয়দ মোহাম্মদ ফারহাদ চিস্তি, তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা জামিরউদ্দিন লস্কর, বিশেষ অতিথি মৌলানা আব্দুল ওয়াহিদ, সম্মানিত অতিথি হলেন মৌলানা ফয়েজ আহমদ লস্কর, মৌলানা আওলাদ হোসেন, মৌলানা আজমল হোসেন প্রমুখ। মহফিলে সভাপতিত্ব করবেন মৌলানা কারি অলিউল্লাহ আয়ুবী এবং সহসভাপতি হিসেবে থাকবেন হযরত পীর চরকিশা বাবা প্রাইভেট মাদ্রাসার অধীক্ষক মৌলানা এ কে মোহাম্মদ রাগিব খান। বার্ষিক উরুষ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন মুকাম কমিটির সভাপতি আফজাল হোসেন লস্কর ও সম্পাদক রফিক উদ্দিন লস্কর। মৌলানা আওলাদ হোসেন সাহেব, এমডি সুনাই এপিজে আব্দুল কালাম জুনিয়র কলেজ অফ সায়েন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে হযরত পীর চরকিশা বাবা মুকামের সামনে আসি। আগামী 10 ফেব্রুয়ারি রুশ শনিবার দিবাগত রাত্রি হযরত পীর চরকিশা বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক উরুস মুবারক মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলের কার্যসূচি অনুযায়ী আছে সকাল 9টার সময় জামাতের পতাকা উত্তোলন, বাদ জোহর হইতে আসর পর্যন্ত হযরত পীর চরকিশা বাবা প্রাইভেট মাদ্রাসার ও মুকাম জামে মসজিদ মক্তবের ছাত্রছাত্রীদের নিয়ে কিরাত, হাম এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান, বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত পাক কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হবে, প্রসঙ্গে দোয়া হবে। মাগরিব পাঠ থেকে নিয়ে সারা রাত অবধি ফজর পর্যন্ত বরাক উপত্যকা তথা সুদূর রাজস্থান আজমির শরীফ হইতে মৌলানাগণ এসে ওয়াজ নসিহত প্রদান করবেন। রাত্রি এশার নামাজের পরে আমাদের হযরত পীর চরকিশা বাবা প্রাইভেট মাদ্রাসার হিফজ সেকশনের 3 জন ছাত্রকে আমরা দস্তারবন্দি দিয়ে, হিফজ বিভাগের উত্তীর্ণ 3 জন ছাত্রকে দস্তারবন্দি দিয়ে আমরা সম্মানিত করব। তাই এখানে উপস্থিত মুকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের বিভিন্ন কর্মকর্তারা আছেন, ওনারা দাওয়াত দিয়েছেন। আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে উক্ত মাহফিলে সবাইকে আমরা দাওয়াত দিতেছি উক্ত মাহফিলে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকছেন আমাদের সুদূর আজমির শরীফের হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফরহাদ চিস্তি সাহেব, আজমির শরীফ, রাজস্থান।